যুদ্ধবিরতি সত্ত্বেও সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলার ঘটনা ঘটেছে। উভয় পক্ষের লড়াইয়ে এখন পর্যন্ত 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে খার্তুমে লাখো মানুষ বন্দী হয়ে পড়েছেন। দেশটির এমন দুরবস্থার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সুদান ভেঙে পড়ছে বলে সতর্ক করেছেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সুদানের সামরিক বাহিনী দুই দলের মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। রাজধানী খার্তুমে ভেঙে পড়েছে যুদ্ধবিরতি, চারিদিকে চলছে তীব্র লড়াই। সরকারি বাহিনী বলছে তারা চারিদিক থেকে রাজধানীর উপর আক্রমণ চালাচ্ছে এবং বিমান হামলা ও ভারী কামানের গোলা বর্ষণ করে তাদের প্রতিপক্ষ আধাসামরিক বাহিনীকে শহর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। রক্তক্ষয়ী যুদ্ধে শহরের লাখো বাসিন্দা তাদের ঘর বাড়িতে বন্দি হয়ে পড়েছেন, সেই সাথে কমে এসেছে খাদ্যের মজুদ। এদিকে পোর্ট সুদানে হাজারো মানুষ দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছে, বিশেষ করে সৌদি আরব যাওয়ার জন্য জাহাজে ঠাঁই পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। বৃদ্ধ শিশুদের এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে 5 থেকে 6 হাজার মানুষ রয়েছে যারা যে কোনো মূল্যে দেশ ছাড়তে চাইছেন। দেশের এমন দুরবস্থার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সুদান ভেঙে পড়েছে বলে সতর্ক করেছেন। আর রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বাঁচতে চরম ঝুঁকি নিয়ে সীমান্ত পেরোচ্ছেন হাজারো সুদানবাসী। এরই মধ্যে কমপক্ষে 50,000 মানুষ সুদান থেকে মিশর, দক্ষিণ সুদান সহ পাশের দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। জাতিসংঘ জানিয়েছে 75,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মাসুদ রানা, নিউজ 24।